নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার কার্যনির্বাহী সংসদের সভায় বললেন শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ক্ষমতা হারানোর ভয়ে বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে অভিযোগ বিএনপির বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়েও মিথ্যাচার করছে দলটি বলছে আওয়ামী লীগ গাজীপুর ও খুলনা নগর নির্বাচনের ভোটগ্রহণ 15 মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 12 এপ্রিল হবিগঞ্জে কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাবুল মিয়াকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর এবং শনিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় তিনজন নিহত বড় গাছ কেটে ফেলায় বজ্রপাত বাড়ার কারণ বলছেন বিশেষজ্ঞরা প্রবাসের সময় সঙ্গে আছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার শনিবার সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে গিয়ে নৌকায় ভোট চাইতে হবে আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন অবৈধ ক্ষমতা দখলকারীরা কখনো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন চায়নি যারা এদেশে মা বন্ধুর মানে পাশবিক অত্যাচার করতে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে তুলে দিয়েছে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল এটাই জাতির জন্য দুর্ভাগ্য মনে হচ্ছে বাংলাদেশটা একটা অভিশপ্ত দেশে পরিণত হয়েছিল এই যে আজকে উন্নয়নশীল দেশ হয়েছি আমাদের এটা অব্যাহত রাখতে হবে আমরা চাই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত দেশ হবে আমরা চাই আমাদের দেশের মানুষ সুশিক্ষিত হবে আমরা চাই আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে একটা মর্যাদাশীল জাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে গড়তে চাই তো অবশ্যই আমাদেরকে সবসময় সেই চিন্তা করতে হবে যে আমাদের সম্পদ দিয়ে আমরা উন্নয়ন করব কেউ তো উন্নয়ন চোখেই দেখে না তখন যাদের চক্ষু নষ্ট তারা তো চোখে দেখবে না তো অথবা দেখার ইচ্ছা নাই অথবা তারা চায় না বাংলাদেশ উন্নত হোক তারা তো দেখবেই না জানা কথা তো ওদিকে আমাদের নজর দেওয়ার কোনো দরকার নাই যারা বলা তারা বলে যাক আমরা জানি যে আমরা দেশকে ভালোবাসি তাদের জন্য কী করতে হবে এটা আমরা ভালোই জানি আমাদের উন্নয়নের কথাগুলি জনগণের কাছে যেমন পৌঁছে দিতে হবে জনগণের ভিতরে একটা আস্থা বিশ্বাস সৃষ্টি হয়েছে আগামী নির্বাচন হবে অবশ্যই আমাদের সকলকে জনগণের কাছে যেতে হবে নৌকায় ভোট চাইতে হবে নৌকায় ভোট চাই এটা আমাদের অধিকার কারণ আমি তো একটা দলের সভানেত্রী কাজে আমি যেখানেই যাবো অবশ্যই আমার দলের জন্য আমি ভোট চাইবো এটা আমার রাজনৈতিক অধিকার কাজে আমরা আমাদের সকলকে সেটা করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে একমাত্র নৌকায় ভোট দিলেই এদেশের মানুষ উন্নতি পায় ক্ষমতা হারানোর ভয়ে বেগম জিয়াকে আওয়ামী লীগ কারাগারে রেখেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে রাজধানীর রমনায় স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন একই অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন দেশে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন দলীয় নেতা কর্মীদের এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে হবে আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেকটা জায়গায় এখনই আপনাদেরকে কাজে নিয়োজিত করতে হবে কারণ আওয়ামী লীগ অনেক দূর এগিয়ে গেছে এইদিকে আমাদের পিছিয়ে থাকলে চলবে না সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে কারণ রাজনীতির ব্যাপার যে কোনো সময় নির্বাচন হতে পারে ভিন্নমত সহ্য করতে পারছে না এই একটি কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই একটি মাত্র ভয়ে আজকে তারা আরুদ্ধ করে রেখেছে কারণ তারা জানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি জনগণের কাতারে আসেন বেড়ে থাকেন লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসবে গণতন্ত্রের গান গাইবে বিজয়কে চিনিয়ে নেবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার দুপুরে সাভারের জিরাব্বো এলাকার সড়ক সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ডাক্তাররা পরামর্শ যেভাবে দেবে দেশে চিকিৎসা হলে দেশে হবে মেডিকেল বোর্ড যদি গঠিত হয় যদি চিকিৎসকরা বলেন এদেশে তার চিকিৎসা নেই এটা এমন এক টার্মিনাল ডিজিজ সে অবস্থা আমরা সব কিছু করতে প্রস্তুত আছি কিন্তু এখন আমরা যেটা খবর পাচ্ছি ঢাকা সিভিল সার্জনের সিভিল সার্জন যে কথা বলেছেন
তাতে তো আমার তার মনে হচ্ছে তার শারীরিক অবস্থা সম্পর্কেও বিএনপি মিথ্যাচার করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার জন্য কারাগারে সার্বক্ষণিক চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। জেলকোড অনুযায়ী বেগম জিয়াকে সব ধরনের সুবিধা দেয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জেল কোড অনুযায়ী তার যে সমস্ত ফেসিলিটি পাওয়ার দরকার ঠিক সবগুলোই তাকে দেওয়া হচ্ছে। তার সুস্থতা নির্ণয়ের জন্য জেলের যে ডাক্তার তারা সবসময় পরীক্ষা করছেন। তিনি বলছিলেন তিনি অসুস্থ বোধ করছেন, জেলের ডাক্তাররা দেখে আমাদেরকে জানিয়েছেন তিনি যে আগের রোগগুলি যে ছিল সেইগুলি আছে, নতুন করে কোনো কিছু হয়নি। গাজীপুর ও খুলনা নগর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 15 মে দুই সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 12 এপ্রিল, যাচাই বাছাই 15 ও 16 এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন 23 এপ্রিল, আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে 24 এপ্রিল। অন্যদিকে রাজশাহী, বরিশাল এবং সিলেট নগরের নির্বাচনও নির্ধারিত সময়ের মধ্যে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 2013 সালের 15 জুন ভোট গ্রহণ হয় রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি কর্পোরেশনে। একই বছরের 6 জুলাই ভোট হয় গাজীপুর সিটিতে। এই 5টি সিটির মধ্যে খুলনা এবং গাজীপুরের কার্যক্রম শুরু হয় অন্য 3 সিটির আগেই। সে হিসেবে গাজীপুর সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী 4 সেপ্টেম্বর, আর 25 সেপ্টেম্বর মেয়াদ শেষ হবে খুলনা সিটির। রমজান মাস শুরুর আগেই এই দুই সিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শনিবার সভায় বসে নির্বাচন কমিশন। দীর্ঘ 2.5 ঘন্টার বৈঠক শেষে গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 12 এপ্রিল 2018, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 15 থেকে 16 এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ 23 এপ্রিল, ভোট গ্রহণ হবে 15 মে 2018 মঙ্গলবার। দুই সিটির কোনোটিতেই আইনি জটিলতা সৃষ্টির শঙ্কা নেই বলেও জানান সিইসি। এবারে তারা আমাদেরকে বলেছে যে এই সিটি কর্পোরেশনগুলো নিয়ে কোনো রকমের জটিলতা নেই, আইনি জটিলতা নেই এবং সীমানা নির্ধারণ নিয়ে কোনো জটিলতা নেই। ইভিএম কিছু কিছু কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য আর সিসিটিভি থাকবে কোনো কোনো কেন্দ্রে। 57টি সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটিতে ভোটার সংখ্যা 11,64,000। এই সিটিতে সংরক্ষিত ওয়ার্ড 19টি, আর 4,93,000 ভোটারের খুলনা সিটিতে সাধারণ ওয়ার্ড 31টি, সংরক্ষিত 10টি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। পথের খাবার থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ, বেশি আক্রান্ত হচ্ছে স্কুল শিক্ষার্থীরা। সচেতনতা বাড়াতে রাজধানীতে বিশেষ কর্মশালা। হবিগঞ্জে কিশোরী বিউটি আক্তার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব 9 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ। তিনি বলেন, প্রধান অভিযুক্ত বাবুল বিয়ানীবাজারের একটি বাড়িতে অবস্থান করছে, এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাবুলকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তরের কথা জানিয়েছে র‍্যাব। গত 17 মার্চ হবিগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ ডোরা গ্রামে বিউটিকে ধর্ষণ ও হত্যার পর লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাবুল ও তার মাকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করে বিউটির পরিবার। সে একেকবার একেক কথা বলছে, সেও আদৌ জড়িত ছিল কিনা, কিভাবে এই হত্যা এবং গুমের ঘটনা ঘটেছিল সেটি বিস্তারিত তদন্ত করে বের করতে হবে। সম্পৃক্ততার বিষয়ে সে বিভিন্ন জনের নাম বলছে যে এদেরকে ধরলে পাওয়া যাবে, ওদেরকে ধরলে পাওয়া যাবে, এবং এই যাদের যাদের নাম বলছে তাদের সন্দেহভাজন তালিকায় তাদের নাম রয়েছে এবং তারা বেশিরভাগই পলাতক রয়েছে। স্বাস্থ্যগঞ্জ স্থানে আমরা তাকে হ্যান্ডওভার করবো। হ্যান্ডওভার করার পর পুলিশ এই মামলায় যারা অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং তদন্ত কার্যক্রম গ্রহণ করবে। দুদিনেও খোঁজ মেলেনি জাপানি নাগরিক কুনিও হোসি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার আইনজীবী রথীশ চন্দ্রের। তার সন্ধান দাবিতে
দুপুরে রংপুরে দুই ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। রতীশ চন্দ্রের পরিবারের ধারণা, তাকে অপহরণে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। আইনজীবী রতীশ চন্দ্রকে উদ্ধারের দাবিতে শনিবার সকাল 9:30 রংপুরের তাজহাট এলাকায় অবস্থান নেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। পরে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা। একই সময় ঢাকা রংপুর রেলপথও অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে বাস ও রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তাদের আশ্বাসে 11:30 দিকে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। বাবুসা সবসময় আতঙ্কবোধ করতেন যে কোন সময় আমার গায়েব করে, কোন সময় আমার মৃত্যু হয়, আমাকে বলতেন প্রায় প্রায়। প্রশাসনের আন্তরিকতা আছে, কিন্তু সেই আন্তরিকতা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে না। যদি আমরা কোনো রেজাল্ট না পাই, অবশ্যই আমরা আগামীকালকে এর থেকে আরো কঠোরভাবে আন্দোলন করব, অবরোধ করব। একদিন পরও রতীশ চন্দ্রের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার। জঙ্গি সংশ্লিষ্ট মামলা পরিচালনা করার কারণেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্বজনরা। উপরে যখন আসলো না 3টার দিকে, তখন আমি আমার ভাইয়ের বোটার এখান থেকে মোবাইলটা নিয়ে আমি বললাম যে দেখতো এটা মোবাইল ধরতেছে না কেন, অনেক মক্কেল গুলা এসে বলতেছে মোবাইল ধরতেছে না। মোটরসাইকেল যে চালায় আগে পিছে দেখে তা সে না, অন্য একটা লোক চালাচ্ছিল তার পিছনে বসা ছিল। খাদেম হত্যা মামলার স্পেশাল জজ কোর্টের স্পেশাল পিপি যখন রায় দেয় তখন নাকি এটা লোকজনের মুখে শোনা, তাকে নাকি হুমকি দেওয়া হয়েছিল। নিখোঁজ আইনজীবীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের কর্মকর্তা। কোনো ইনিমিটি আছে কিনা, তারপরে যে সমস্ত বিষয়গুলো আপনি বললেন যে গুরুত্বপূর্ণ মামলা রায়ের সাথে সে সম্পৃক্ত, তিনি একজন বিজ্ঞ সরকারি কৌশলী, সবগুলো বিষয় নিয়ে আমরা একসাথে কাজ করছি, দ্রুত আমরা তাকে টেস্ট করার চেষ্টা করতেছি। স্বজনরা জানান শুক্রবার সকালে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হন আইনজীবী রতীশ চন্দ্র। রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়। জাপানি নাগরিক হোসিও কোনি ও মাজারের খাদেম হত্যা মামলার আইনজীবী ছাড়াও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীও ছিলেন তিনি। হোসিও কোনি ও খাদেম হত্যা মামলায় 8 জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ডায়াগনস্টিক সেন্টারগুলোর ভুল রিপোর্টের কারণে রোগীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, এতে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। রিপোর্টে চিকিৎসকের অগ্রিম স্বাক্ষরের প্রমাণও পাওয়া যায় অনেক ডায়াগনস্টিক সেন্টারে। আর প্রতিষ্ঠান ভেদে পরীক্ষা নিরীক্ষা করতে ইচ্ছে মতো টাকা আদায় নিয়ে অভিযোগের শেষ নেই ভুক্তভোগীদের। বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমআর আমিনের রিপোর্ট। রাজধানী উত্তরার বাসিন্দা মহিউদ্দিন, মাথায় বিভিন্ন যন্ত্রণার কারণে তাকে এমআরআই টেস্ট করতে বলা হয়। 13,000 টাকায় ল্যাব এইডে করা পরীক্ষার রিপোর্ট ভুল দেখে তা ঠিক করে আনতে বলেন চিকিৎসক। মহিউদ্দিন শঙ্কিত হয়ে সেই টেস্টটি 17,000 টাকা ব্যয়ে আবার অ্যাপোলোতে করান। এমআরআই করার পরে রিপোর্টটা আমি নিয়ে যাওয়ার পরে ওই ডক্টর বলতেছে যে রিপোর্টটা ভুল। এখন ভুল হওয়ার বলার পরে আমি দেন এটা আবার অ্যাপোলোতে আমি সেম টেস্টটা করাই, করানোর পরে দুইটা দুই ধরনের রিপোর্ট আসছে। মহিউদ্দিনের চিকিৎসক বঙ্গবন্ধু হাসপাতালের নিউরোলজির অধ্যাপক 3 দিন সময় নিয়েও এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে ল্যাব এইড কর্তৃপক্ষকে দেয়া তার ফোনেই বোঝা যায় রিপোর্টটিতে সমস্যা ছিল। আমি বললাম দেখেন এটা তো খুব বড় ভুল না, আর আমি যে ভুলটা ধরছিলাম এটার সাথে মিলে যায়। ল্যাবেড কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্ট নিয়মেই তারা রিপোর্ট করান, তাতে ভুল হওয়ার সুযোগ নেই। স্যাম্পলটা নেয়া থেকেই যে স্ট্যান্ডার্ডগুলো ফলো করা উচিত সেই স্ট্যান্ডার্ডগুলো আমরা প্রথম থেকেই করে আসছি। রিপোর্ট ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বা হচ্ছেও না। রিপোর্টের প্যাডে চিকিৎসকের অগ্রিম স্বাক্ষরের প্রমাণও পাওয়া যায় অনেক ডায়াগনস্টিকে। প্রতিষ্ঠান ভেদে ইচ্ছামতো টেস্ট রিপোর্টের ফি এবং নির্ভুলতা নিয়ে অভিযোগের শেষ নেই সাধারণ মানুষের। ফিজি হাসপাতালের যে ডাক্তারে এখানে রেফার করছিল কম্পুটে, কিন্তু এখানে যে রিপোর্ট 9,000 টাকা চাচ্ছে সেখানে সেই রিপোর্টটা আপনার ওখানে লাগতেছে মাত্র 3,500 টাকা। এক এক জায়গায় এক এক রকম দাম, আবার ভালো রিপোর্ট হচ্ছে কিনা সেটাও বুঝতে পারতেছে না। সঠিক যে আমি রিপোর্ট পাবো এরকম কোনো নিশ্চয়তা নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জনবলে কমতি আর ডায়াগনস্টিকগুলোকে ডাটাবেজের আওতায় না আনা পর্যন্ত বেসরকারি ক্লিনিকগুলো দেখভাল করা যাচ্ছে না। নোটিশ দিচ্ছি, পানিশমেন্টের ব্যবস্থা করতেছি, বিএমডিসিকে লিখছি তার রেজিস্ট্রেশন বাতিল করার জন্য। জনবল না হলে
সরকারি ক্যাম্প এলাকায় রুবেলের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও মাদক সেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এক ব্যাগ অন্ধকার ভিতরে চারটা পোলা এলো, আসার পর একটা ছেলে হাতে আমি আমার চোখে যেটা পড়ছে এতটুকু একটা চাপড়ি দেখলাম, প্রথম চান্স অর করলো। দুই তিনটা মার পর আমি মানে ওই গাটা আমি আবার ওর সাথে বসে আছি, আমি আবার ওই দাও দেখা দিলাম দৌড়। ওইটা দেখে যে দুতলা তারা আমার ভাগনাকে নিয়ে আসে, আমি আজমল আসি, আজমল বলে যে ঢাকা মেডিকেল নিয়ে আসে, ঢাকা মেডিকেল নিয়ে আসে। এখন এই আর ঘটনা আমি আর জানি না কিছু, তার মুখে শুনছি যে ইমরান মারছে, এবং কোন ইমরান এবং কে কারা মারছে এটা আমি জানি না। তানভীর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ এর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ভবনের সামনে থেকে পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানার, তানভীরের লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন নিরাপত্তা রক্ষীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত করে এই ঘটনার কারণ উদ্ঘাটন করা হবে বলেও জানান প্রক্টর। এদিকে নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে চাকুরি না পাওয়া সহ নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন তানভীর। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, সে ঢাকায় আত্মীয়র বাসায় থেকে পড়াশোনা করত। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবি ইভিনিং অ্যাকাউন্টিংয়ের একজন ছাত্র। তো এটি বাণিজ্যিক ভবনের থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। কমার্স ফ্যাকাল্টি একটি সিসিটিভির আওতায় আছে এবং অলরেডি বলা হয়েছে যে ক্যামেরাগুলো কি পর্যায়ে ছিল এবং সে যে দিতে মুভমেন্ট চলাফেরা করেছে সেটি বের করার জন্য। পরবর্তী টেস্ট হচ্ছে যে পুলিশি বিষয়টি সম্পূর্ণভাবে এটি পুলিশি প্রক্রিয়া ভেতরে আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন যে এটা কিভাবে কি হবে পরবর্তী পর্যায়ে। 87 বছর বয়সী মানবতাবাদী ব্রিটিশ নারী লুসি হেলেনকে নাগরিকত্বের চূড়ান্ত সনদ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গণভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। লুসি হেলেন 57 বছর ধরে বাংলাদেশে বসবাস করে আসছেন। শেখ হাসিনা গত 29 মার্চ 15 বছরের মাল্টিপল বাংলাদেশি ভিসাসহ লুসি হেলেনের হাতে তার পাসপোর্ট তুলে দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লুসি হেলেনের অসামান্য অবদান ছিল। মুক্তিযুদ্ধের সময় তিনি আহত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। লুসি হেলেন বর্তমানে বরিশাল শহরের অক্সফোর্ড মিশনে কর্মরত আছেন। আজও দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে গেছে আমের মুকুল, বজ্রপাতে পাবনায় মারা গেছেন 3 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন স্থানের মতো শনিবার বরিশালের আকাশ কালো করে শুরু হয় ঝড়ো বাতাস। এরপর প্রায় আধা ঘন্টা কালবৈশাখী ঝড় বয়ে যায়। উত্তর পশ্চিম থেকে ভেসে আসা মেঘমালার প্রভাবে এ ধরনের বৃষ্টি ও ঝড় হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় আবহাওয়া অফিস। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 8 নটিক্যাল মাইল, বৃষ্টি রেকর্ড করা হয় 0.6 মিলিমিটার। বৃষ্টি আর বড় বড় শিলাখণ্ডের সঙ্গে পাবনায় শুরু হয় তীব্র বজ্রপাত। এ সময় সুজানগর উপজেলার গজনার বিলে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে 3 কৃষকের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। বৃষ্টিতে জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা পেঁয়াজ খেতে পরিচর্যা করছিল তারা বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয় এবং তাদের লাশ পুলিশের উপস্থিতিতে যথাযথ নিয়ম মেনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার 11টি গ্রামের উপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস। সেই সঙ্গে টানা আধা ঘন্টার শিলাবৃষ্টিতে 4 শতাধিক বসতঘরের চাল ছিদ্র হওয়া সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া প্রচণ্ড ঝড়ে উপড়ে যায় বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। এদিকে শনিবার ভোরে নওগাঁয় ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে পাকা গম ও কাঁচা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমের মুকুলও ঝরে যায়। উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাগান মালিকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
এদিকে বজ্রপাতের কারণে দেশে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে বজ্রপাতও বেড়ে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় সতর্কতা অবলম্বনের কথা বলছে তারা, আর গাছ লাগানোর পাশাপাশি বাড়িতে বজ্রপাত নিরোধক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। কালবৈশাখী ঝড়ে বজ্রপাত স্বাভাবিক হলেও সম্প্রতি বেড়েছে এর মাত্রা। আবহাওয়া অধিদপ্তরও আলাদাভাবে বজ্রপাতের বিষয়ে সাবধান করছেন সাধারণ মানুষকে। এবং দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি আমাদের হয়েছে এবং বজ্রপাত হয়েছে, আর যখন কালবৈশাখী ঝড় বয়ে যায় তখন প্রচুর পরিমাণ বজ্রপাত হয়ে থাকে। এবং এই কালবৈশাখীর অ্যাক্টিভিটি আজ এবং আগামীকাল বিভিন্ন জায়গায় আরও হবে, এবং সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টিও হওয়ার আশঙ্কা আছে। প্রাকৃতিক কারণ হলেও বর্তমানে মানবসৃষ্ট কারণে বজ্রপাত বেড়ে যাচ্ছে বলে মনে করেন দুর্যোগ বিশেষজ্ঞরা। বড় গাছ কেটে ফেলা, বাতাসে বিষাক্ত উপাদান বেড়ে যাওয়াকেও দায়ী মনে করেন তারা। বড় বড় গাছগুলি আমরা কেটে ফেলেছি, যেই গাছগুলিতে বজ্রপাত হলে যে গাছগুলি এই বজ্রপাতকে ধারণ করতো আর কি, মানুষকে বাঁচাতো, বাতাসে অ্যারোসোলের পরিমাণ বেড়ে গেছে, টক্সিক এলিমেন্টসের পরিমাণ বেড়ে গেছে, যার জন্য বজ্রপাতটা খুব দ্রুত চলে আসছে সরাসরি। আমাদের বিল্ডিং কোডে আছে, যদি আমরা আরবান এরিয়াতে ধরি, সেখানে হচ্ছে যে বজ্রপাত নিরোধক ব্যবহার করতে হবে, কিন্তু কেউ ব্যবহার করে না। আগে কিন্তু গ্রামের বা মফস্বলের বাড়িগুলিতেও আর্থিং সিস্টেমটা ছিল, এখন কিন্তু এই বিষয়টা নেই। বজ্রপাতের বিষয়ে সতর্ক করা হলে ঘর থেকে বের না হওয়া, জুতা পরে বের হওয়া, বাড়িতে বজ্রপাত নিরোধক ব্যবহার করা এবং বজ্রপাতের সময় সমান্তরালভাবে শুয়ে পড়ার মাধ্যমে নিরাপদ থাকার পরামর্শ দিচ্ছেন দুর্যোগ বিশেষজ্ঞরা। সাথে সাথে যে কোনো মোবাইল সার্ভিসিং হোক, যে কোনো সার্ভিসের মাধ্যমে মানুষকে সঙ্গে সঙ্গে অ্যালার্ট করা যে এখন কেউ ঘর থেকে বের হবে না, আর হচ্ছে জুতা পরে যাওয়া, তারপরে যেখানে যায় বড় গাছের নিচে আশ্রয় না নিয়ে ওখানে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ে, এগুলি অনেকেই জানে না, খালি পায়ে যাবে না। শুক্রবারের কালবৈশাখী ঝড়ের মাধ্যমে বজ্রপাতে সারা দেশে 6 জনের মৃত্যু হয়। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে পাইকারি পর্যায়ে সব ধরনের চালের দাম কমেছে। ভারত থেকে আমদানি ও বৈশাখে নতুন চাল বাজারে এলে দাম আরও কমার ব্যাপারে আশাবাদী পাইকাররা। আদা রসুন আর পেঁয়াজের দামও রয়েছে নিম্নমুখী। চিনি আর মশলার দাম স্থিতিশীল থাকলেও কেজিতে 2 টাকা কমেছে ছোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এসে মামুন আবদুল্লাহর রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছিল না চালের দামের, তবে হঠাৎ করেই স্বস্তির খবর পাচ্ছেন রাজধানীবাসী। মোটা চাল থেকে শুরু করে মিনিকেট ও নাজির শাইল চালের দাম কমেছে কেজিতে 1.5 থেকে 2 টাকা। পাইকাররা বলছেন চাল আমদানির প্রভাব পড়েছে বাজারে। বৈশাখে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে বলে আশা করেন তারা। গত সপ্তাহের আগে সপ্তাহ মোটা চাল বেচি 40 টাকা, 39 টাকা, এখন এই সপ্তাহ হইল 37 টাকা, 38 টাকা। মিনিকেটের বাজার কমছে, সব চালের বাজার কম। দেশি নাজির শাল 1 কেজি 65 থেকে 70 টাকার ভিতরে, ইন্ডিয়ান নাজির 50 থেকে 55 টাকা 56 টাকা কেজিতে। দেশে পর্যাপ্ত ফলন হয়ে যায় তাহলে আমদানিটা না করলেও চলবে। এখন তো মোটামুটি গত বন্যায় বলেন ইয়াতে বলেন একটা খাদ্য ঘাটতি ছিল, ওই হিসাবে তো আমদানিও তো পর্যাপ্ত পরিমাণ হয়েছে। শুধু চালই নয়, আশার বাণী শোনাচ্ছেন পেঁয়াজ রসুন আর আদার বাজারের পাইকাররাও। গত সপ্তাহে যে এলসি পেঁয়াজটা বেচলাম আমরা 22 থেকে 23 টাকা, এই সপ্তাহে 20 থেকে 21 টাকা, কেজিতে 2 থেকে 3 টাকা কমছে। দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজটা ছিল 32-33 টাকা, এই সপ্তাহে বেচছে 28 থেকে 30 টাকা। দেশি আদার দাম হচ্ছে 45 থেকে 50 টাকা, দেশি রসুন 25 থেকে 28 টাকা। চিনির দাম অপরিবর্তিত থাকলেও 2 টাকা কমে, প্রতি কেজি মোটা মসুরের দাম 50 টাকা আর দেশি মসুর বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। রমজানে ছোলার দাম কেজিতে 55 থেকে 60 টাকার মধ্যে থাকবে বলে আশার কথা শোনালেন পাইকাররা। মোটা মসুরের ডাল এখন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, আর দেশি মসুরের ডাল বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। ছোলার দাম গত সপ্তাহের তুলনায় সপ্তাহে কেজিতে 2-3 টাকা কমছে, আরও কমবে, ছোলার দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। রোজার মাসে 55 থেকে 60 টাকার মধ্যে ভালো ছোলা পাওয়া যাবে। কেজিতে 2 টাকা কমে প্রতি 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 500 টাকায়। অপরিবর্তিত রয়েছে আটা গুঁড়া দুধ সহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। মুক্তিযুদ্ধকে জানো আর
কুইজের উত্তর দিয়ে বই যেত। সঙ্গে থাকো সময়ে। দেখছেন প্রবাসী সময়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা ছানি অপারেশন করতে গিয়ে 20 জন মানুষের চোখ চিরতরে নষ্ট করে দিয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব বাংলাদেশের 29তম বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এই অপরাধের কোন ক্ষমা হতে পারে না, কোনো ক্ষমা হতে পারে না। নিরীহ মানুষ ছানি অপারেশন তো সামান্য ব্যাপার, বলেন। আমি অলরেডি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমি নির্দেশ দিয়েছি আমার প্রশাসনকে, বেসরকারি এনজিও হোক যাই হোক না কেন, এদেরকে খুঁজে বের করে তদন্ত করে এই দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে, না হলে এই দেশে কোনোদিনও অপচিকিৎসার নামে এই ধরনের অন্যায় চলতে পারবে না। শুধুমাত্র অনিরাপদ খাদ্যের জন্যই শরীরে বাসা বাঁধতে পারে প্রায় 200-এরও বেশি রোগ। জাতিসংঘের এক রিপোর্টে এ তথ্য জানা গেছে। এসব রোগের বেশিরভাগ ভুক্তভোগী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর উৎস পথের খাবার। এ থেকে উত্তরণে রাজধানীর কয়েকটি স্কুলে নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক কর্মশালা হাতে নিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শরাফত আলী 15 বছরেরও বেশি সময় ধরে রাজধানীর বিভিন্ন স্কুলে চটপটি আর ফুচকা বিক্রি করে আসছেন। তার অধিকাংশ ক্রেতাই স্কুলগুলোর এসব শিক্ষার্থী। একটু নজর দিতেই চোখে পড়ল অপরিচ্ছন্নতার অনেক উদাহরণ। জাকির নামের খাবার হোটেলের এই দোকানিও ব্যবসা করে যাচ্ছেন বিগত 10 বছর। সেখানকার পরিবেশ শরাফত আলীর চটপটির দোকানের চেয়ে খুব একটা উন্নত নয়, যদিও তাদের দাবি এতে কখনোই কোনো সমস্যার মুখে পড়তে হয়নি তাদের, এমনকি কেউ কখনো অভিযোগও করেনি। কি বলবো এখন, ঠিক তো আমি তো দেখি ঠিক আছে, আর আপনি কি বলেন আমি তো বুঝতে পারতেছি। আপনার কি মনে হয় ঠিক আছে মনে হয়? এরপর তো আর আমি অঠিক দেখি না, অঠিক দেওয়ার কোনো কিছু দেখি না আমি। আচ্ছা বাবু, আমরা পরিষ্কার পানি রাখুম, ও যে পানি রাখছি আমি পানিটা বদলি করে দিচ্ছি। হ্যাঁ, এটা ভুল হয়েছে, আমি পানিটা পরিষ্কার করে দিচ্ছি। রাজধানীর একটি স্কুলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজন করেছে কর্মশালার, যেখানে বলা হচ্ছে খাদ্যের নিরাপত্তা, বিশেষ করে এসব পথখাবারের নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিরাপদ পানির ব্যবহার কিংবা দোকান পরিষ্কার রাখা সহ বিভিন্ন বিষয়ের উপর। অনেক সময় দ্বিধান্বিত থাকতে যে খাবারটা খাচ্ছি এটা আমার জন্য নিরাপদ কিনা, তো আমরা সেই রকম একটা পরিবেশ যতদিনে অর্জন করা যায় ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম সরকারের অভিপ্রায় অনুযায়ী আমরা এটা চালিয়ে যাব। এমন কর্মশালা থেকে সচেতনতা বাড়বে বলে জানায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। আজকে হচ্ছে আমরা শিখলাম যে কিভাবে হচ্ছে আমরা স্বাস্থ্যকর খাবার খাবো, বাসায় খাবার চেষ্টা করব, খাওয়ার আগে হাত ধোবো। আজকে আমি এগুলো জানলাম, এখন আমি আমার বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে জানাবো। শুধু ঢাকায় নয়, সচেতনতা বাড়াতে পর্যায়ক্রমে এমন কর্মশালা সারা দেশে চলবে বলে জানান আয়োজকরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের কিছু খবর। সৌদি আরবের আল জৌহ মরুভূমি অঞ্চলে 43 জন বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। ভাগ্য বদলের আশায় মোটা অঙ্কের টাকা দিয়ে সৌদি গিয়ে উল্টো ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছেন তারা। রাজ ওভারব্রিজ নামক এজেন্সির মাধ্যমে হোটেল ভিসায় সৌদি আরবে গিয়ে কাজ তো দূরের কথা, সামান্য খাবার আর মাথা গোজার ঠাঁইও পাচ্ছেন না। তাদের অভিযোগ, হোটেলে কাজ না দিয়ে উল্টো একটি সাপ্লাই কোম্পানির কাছে তাদের বিক্রি করে দেয়া হয়েছে। বর্তমানে মরুভূমিতে কোম্পানির মুরগির ফার্মে কর্মরত তারা, তবে সেখানেও মিলছে না বেতন, রয়েছে খাদ্য সংকট। প্রতিবাদ করলে সহ্য করতে হয় নির্যাতন। এদিকে তাদের পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে। আকামা না থাকায় আইনের চোখে তারা অবৈধ বলেও জানান ভুক্তভোগী শ্রমিকরা। সৌদিতে আসছি আল কারিশমি কোম্পানিতে, তারা আমাদের সাপ্লায়ার বিক্রি করে দিছে মুরগির ফ্যাক্টরিতে, মুরগির যে ফার্ম আছে মরুভূমিতে, সাকাকা মরুভূমিতে, সেখানে আসি। এখানে আমাদের 6 মাস অতিক্রম হয়ে গেছে, এখনো আমাদের কোনো আকামা দেয়নি। 6 লক্ষ টাকা দিয়ে ওয়াইটারি বিষয়ে আসলাম, কিন্তু এখানে আসার পরে কোনো কোম্পানি পাই নাই, বলছে আল কারিশমা কোম্পানি, কিন্তু দিছে আমাদের সাপ্লাইয়ে। 6 মাসের মধ্যে 1 বেতন পাইছি, 5 বেতন পাই নাই, এখনো পর্যন্ত আকামা পাই নাই, খাবারের সমস্যা। ভারতের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোল এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার জন্য কয়লা মাফিয়াদের দায়ী করে তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে।
মমতা সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, গত রোববার রাম নবমীর শোভাযাত্রা থেকে ছড়িয়ে পড়া সংঘাতের আগে বিহার রাজ্যের মুঙ্গের থেকে আধুনিক অস্ত্র সরঞ্জাম উগ্রপন্থী হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের কাছেই পৌঁছে দেয় কয়লা মাফিয়ারা। তাদের নির্দেশে বিহার এবং ঝাড়খণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ অস্ত্র ব্যবসায়ীরা এই সহিংসতার জন্য অর্থ জুগিয়েছে বলেও উল্লেখ করা হয়। দুপক্ষের সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে বিহারের ভাগলপুর, ঔরঙ্গাবাদ, মুঙ্গের নালন্দা, শেখপুরা এবং জামুই এলাকায়। এর আজ এসে লাগে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং আসানসোলে। এতে এখন পর্যন্ত 5 জনের নিহত হওয়ার খবর দিয়েছে গণমাধ্যম। পশ্চিমবঙ্গের 20 জেলার পঞ্চায়েত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এবার 3 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 1 মে প্রথম দফায় ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। এছাড়া 3 মে দ্বিতীয় দফা নির্বাচন হবে মুর্শিদাবাদ ও বীরভূমে। 5 মে তৃতীয় দফা নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 9 এপ্রিল। এবার ভোট গ্রহণ করা হবে 78,800 কেন্দ্রে। ভোটার সংখ্যা 5,04,00,000। প্রতিটি ধাপের ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হবে 8 মে। সন্দ্বীপের উন্নয়নে প্রবাসীদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা করেছে কাতার আল শামাল সিটি প্রবাসী সন্দ্বীপবাসী। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম হেলাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শামসুল আলম নোয়াব, নুরুল মোস্তফা খোকন, মাওলানা কেফায়েত উল্লাহ সহ অন্যান্যরা। এ সময় সন্দ্বীপের উন্নয়নে ইউরোপে, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী সন্দ্বীপবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। জেদ্দা মহানগর যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে দিবসটি উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি এবায়েত উল্লাহ গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা এস এম সেলিম রেজা। ওহিদুর রহমান ও হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক রওশন জামিল শিপু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজউদ্দিন মিরানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর জাওয়াদুল করিম। বিশেষ অতিথি ছিলেন জসীমউদ্দিন চৌধুরী, এ কামাল চৌধুরী, হাবিবুর রহমান, রাশেদ বাদল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংযুক্ত আরব আমিরাত আল আইন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সভাপতি লোকমান হোসেন আনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি শফিকুল ইসলাম, আল আইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মাস্টার শামসুল ইসলাম, আলী আহমেদ ফারুক, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন সহ আরো অনেকে। আলোচনা শেষে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। রিয়াদে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের বাথায় মারজান কফি হাউসে আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সৌদি প্রবাসী সাংবাদিক
ফোরামের সভাপতি আবুল বশির। আলোচনায় অংশ নেন বাংলা ভিশনের রিয়াদ প্রতিনিধি ও আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাইদ, সময় টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, বিডি নিউজ 24.com-এর প্রতিনিধি মোহাম্মদ শফিউল্লাহ রিপন সহ সাংবাদিক ফোরামের নেতারা। আলোচনায় বক্তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরে সর্বস্তরে পাঠ্যসূচি বাধ্যতামূলক করার আহ্বান জানান। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 4 বাংলাদেশি। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 2 নারী ও 1 পুরুষ বলে জানা গেছে। ডারউইনে বসবাসরত বাংলাদেশিরা জানান, নিহত এবং আহতরা সবাই মধ্যবয়স্ক প্রবাসী বাংলাদেশি। নিহতরা হলেন সাদেকা কামাল নিপা, মাইসা কুদ্দুস এবং সাইফুল ইসলাম। কর্তৃপক্ষ বলছে, নিয়ন্ত্রণ হারিয়ে কিংবা অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এদিকে আহত 4 স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরের A2I প্রকল্পের আওতায় প্রবাসীদের পাসপোর্ট সেবা দ্রুত সময়ের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দিতে সৌদি আরবের কয়েকটি প্রদেশে প্রবাসী সেবা কেন্দ্র খোলা হয়েছে। এই সেবার মান যাচাই এবং পর্যবেক্ষণের জন্য রিয়াদস্থ দূতাবাসে সম্প্রতি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ বশির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গোলাম মসি। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের DCM ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, প্রেস উইংয়ের দ্বিতীয় সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা। কর্মশালায় বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। দেখছেন প্রবাসী সময়। নাগরিক কমিটির ব্যানারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ করেছে ঢাকা 14 আসনের সর্বস্তরের জনগণ। শনিবার বিকেলে মিরপুর 1 বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সাধারণ জনগণের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। শোভাযাত্রা শেষে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সমাবেশে ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার, কার্যনির্বাহী সংসদের সভায় বললেন শেখ হাসিনা, উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার। ক্ষমতা হারানোর ভয়ে বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে, অভিযোগ বিএনপির। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়েও মিথ্যাচার করছে দলটি, বলছে আওয়ামী লীগ। গাজীপুর ও খুলনা নগর নির্বাচনের ভোটগ্রহণ 15 মে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 12 এপ্রিল। হবিগঞ্জে কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাবুল মিয়াকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর। এবং শনিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়, 3 নিহত, বড় গাছ কেটে ফেলায় বজ্রপাত বাড়ার কারণ বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।